কেদারনাথ মন্দির হিন্দুদের অন্যতম প্রধান তীর্থস্থান। শিবকে এখানে কেদারনাথ নামে পূজো করা হয়। বর্তমানে সোশ্যাল মিডিয়ার বারবারন্তের যুগে ভাইরাল হতে যে কোনো জায়গায় রিল বানিয়ে নজরে আসতে চায় সকলে। তবে এখন থেকে আর উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দিরে বানানো যাবে না রিল ভিডিও। নিয়ম না মানলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে বলে সতর্কবার্তা দিল উত্তরাখণ্ড পুলিশ। বর্তমানে দেখা যায় ভাইরাল হতে যে কোনো জায়গাতেই রিল ভিডিও বানিয়ে সমাজ মাধ্যমে আপলোড করে থাকেন ইউটিউবার ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সাররা। কিছুদিন আগে কেদারনাথ মন্দির চত্বরে রিল বানানোর একটি ভিডিও প্রকাশ্যে আসে, আর এরপর থেকেই ধর্মীয় স্থানে এই ধরনের কাণ্ড নিয়ে সরব হয়েছেন বদ্রীনাথ কেদারনাথ মন্দির কর্তৃপক্ষ। ভাইরাল সেই ভিডিওতে দেখা যাচ্ছে হলুদ পাঞ্জাবি পরা এক তরুণ প্রার্থনা করছেন, পাশেই হলুদ শাড়িতে রয়েছেন প্রেমিকা। হঠাৎ প্রেমিকা হাঁটু মুড়ে বসে আংটি হাতে তরুণকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন। তরুণ ঘটনাটি দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন এবং তারা পরস্পর গভীর আলিঙ্গনে আবদ্ধ হন মন্দির প্রাঙ্গণে। আর এই ভিডিও নিয়েই শোরগোল শুরু হয়ে যায় নেট দুনিয়ায়। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি শিলিগুড়ি টাইমস। অনেকে প্রশ্ন তুলেছেন, ধর্মীয় স্থানে কেন এ ধরনের কাজে অনুমতি দেওয়া হচ্ছে, কেনই বা মোবাইল নিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে। মন্দির চত্বরে এভাবে ভিডিও বা রিল তৈরি করে সমাজ মাধ্যমে পোস্ট করায় বহু মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগছে। এরপরে বদ্রীনাথ কেদারনাথ মন্দির কমিটি পুলিশকে চিঠি লিখে অভিযোগ জানায়, এই ধরনের ভিডিও যারা তৈরি করছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। মন্দির চত্বরে কিছু ইউটিউবার ইনস্টাগ্রাম ও ইউটিউবে ভিডিও বা রিল তৈরি করছেন, যা কিনা মন্দিরে আসা মানুষদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করছে। শুধু মন্দিরে আসা মানুষজনই নন, সারা দেশে এবং বিশ্বে ছড়িয়ে থাকা অসংখ্য ভক্তের ধর্মীয় অনুভূতিতেও আঘাত লাগছে। জানা গিয়েছে ভিডিও এবং রিলের দৌরাত্ম্য রুখতে ইতিমধ্যে পদক্ষেপ গ্রহণ করেছেন মন্দির কর্তৃপক্ষ। বলা হয়েছে যারা মন্দির চত্বরে প্রবেশ করবেন তাদের মোবাইল ফোন বন্ধ রাখতে হবে। আগামী দিনে মোবাইল ফোন বাইরে রেখে মন্দির চত্বরে প্রবেশের নির্দেশিকা জারি করা হতে পারে।